যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমিকে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। চন্দ্রের যে কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। জীবন হলো কলম দিয়ে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। যখন তুমি মারা যাবা তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছো। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শেখাবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় কঠিন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পৃথিবীতে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। যদি কোনো নারীর ফাঁসিও হয়, তবুও ফাঁসিতে যাওয়ার আগে সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।